আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগটা শিখব। আমরা সকলে জানি পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা আমরা যেভাবে পরিচিত বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে বিটা অতিভুজ, এ লম্ব, সেটা হচ্ছে ভূমি। তো এখন আমরা আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোই আমরা কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যের একটা প্রশ্নের সঙ্গে সবাই সম্মুখীন হই। এই পিথাগোরাসের উপপাদ্যের যে প্রয়োগটা আছে সেই প্রয়োগ সংক্রান্ত সমস্যাবলী আমরা সমাধান করব। তো আমরা জানি যে এই সূত্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তো সমকোণী ত্রিভুজের আমরা এইখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা অতিভুজ সবচাইতে বড় বাহু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, অর্থাৎ এই 90 ডিগ্রি কোণটা ভূমি আর লম্বর অন্তর্ভুক্ত কোণ। তো এখন আমাদের তাহলে সূত্র পিথাগোরাস যে সূত্রটা বলে গেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এদের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এই অতিভুজ স্কোয়ারটা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের সমান, এই বিষয়টা আমরা সকলেই জানি। এখন আমি এখানে এই সূত্রের উপর বেসিস করে চারটা সূত্র লিখেছি, এবং এই চারটা সূত্র থেকে আমরা 400, 4000, 4 লক্ষ আরও বেশি সূত্র তৈরি করতে পারবো। সেই প্রসেসটা কীভাবে আমরা সেটা দেখব। তবে এই চারটাকে আমি বেসিক ফর্ম বলছি, কারণ এই চারটা সূত্রের উপর ডিপেন্ড করে আমরা বাকি সূত্রগুলো সাজাবো। এখন সেটা কীভাবে পসিবল সেটা আমাদেরকে দেখতে হবে, যে কীভাবে আমরা সেই সূত্রগুলো এইখানে সাজাইতে পারি। প্রথমত আমাদের এইখানে আমি লিখেছি যে লম্ব নিচে 3 লিখেছি, ভূমির নিচে 4, অতিভুজের নিচে 5। এটা বলতে কী বোঝাচ্ছে, যদি আমার লম্ব 3 হয়, লম্ব যদি 3 হয়, আমার ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ নিশ্চিতভাবে আমার 5 হবে, অথবা যদি আমার অতিভুজ 5 হয়, ভূমি 4 হয়, তাহলে নিশ্চিতভাবে লম্ব 3 হবে, অথবা যদি অতিভুজ 3 আর লম্ব 3 হয় তাহলে ভূমি নিশ্চিতভাবে 4 হবে। এটা কিভাবে হয় এটা কিন্তু কারোরই অজানা নয়। আমরা যদি এখানে লম্ব স্কোয়ার মানে 3 স্কোয়ার দেই আর 4 স্কোয়ার দেই তাহলে হবে হচ্ছে 25, 5 স্কোয়ার করলে হবে 25, তাহলে 25 25 সমান। তাহলে আমরা এখানে যে সূত্রটা লিখেছি এটা মূলত লম্বের মান 3, ভূমির মান 4 হলে অবশ্যই অতিভুজের মানটা 5 হবে। একইভাবে আমরা যদি লম্বের মান 5 ধরি, ভূমি যদি 12 ধরি, তাহলে অতিভুজটা আমার 13 হবে। এটা মিলিয়ে সূত্র তৈরি করা। এই চারটা সূত্রকে আমরা বেজ ধরে অনেকগুলো সূত্র তৈরি করব। তো তার জন্য প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, এটা কিন্তু এই লাস্ট যে সূত্রটা লিখছি না আমি, যে লাস্টের একটা সূত্র লিখেছি কিন্তু, যে 1 1√2, অর্থাৎ এইটা যদি 1 হয়, এইটা যদি 1 হয়, তাহলে এইটা হবে √2। অনেকের কাছে প্রশ্ন আসতে পারে কিভাবে হয়। তো এখানে লম্ব স্কোয়ার মানে 1 স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাই না? তাহলে এর মানটা মূলত কী আসতেছে, এটা আমরা যখন শুধুমাত্র অতিভুজ নির্ণয় করব তখন কিন্তু যেহেতু অতিভুজ স্কোয়ার ছিল, ডান সাইডে আসলে সেটা √2 ফর্ম হয়ে যাবে। তাহলে আমার ফলাফল কী আসে, √1 + 1, তার মানে কত, এই √2 আসে কিন্তু, এইভাবে অতিভুজ আমার √2। তাহলে যদি আমার কোনো প্রশ্নে অতিভুজ দেওয়া থাকে √2, লম্ব দেওয়া থাকে 1, তাহলে ভূমি 1, অথবা অতিভুজ √2, ভূমি 1 দেওয়া থাকে, তাহলে লম্ব হচ্ছে 1। এখন আসি আমাদের সেই ট্রিক্সগুলোই, কীভাবে আমরা এই অনেকগুলো সূত্র তৈরি করতে পারবো। একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে আমরা প্রথমটা দিয়ে যদি ট্রাই করি, প্রথমটা দেওয়া আছে 3:4:5, এটা কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এখন একটা জিনিস, অনুপাত যখন আমরা পড়েছি আমাদের ক্লাসগুলো যখন করেছি তখন আমরা জানি এই অনুপাতকে যদি আমরা একই ধরনের সংখ্যা দ্বারা গুণ করি তিনটাকেই, এই যে উত্তর রাশি, পূর্ব রাশি, মধ্য রাশিকে যদি একই ধরনের সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কিন্তু অনুপাতের মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি যদি একে 2 দ্বারা গুণ করি তাহলে হয় 3:6, 4:8 আর 5:10। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই লম্বের মান যদি 6 হয়, এই ভূমির মান যদি 8 হয়, তাহলে অতিভুজটা নিশ্চিতভাবে আমার 10 হবে। এখন আসলে এটা হয় কি না আমরা ট্রাই করে দেখি, যে আমরা জানি লম্ব স্কোয়ার মানে কত, 36, তাহলে এখানে 36 হলো, আর ভূমি স্কোয়ার মানে 64, তাহলে ফলাফল কত আসতেছে, ফলাফল কিন্তু এখানে আমার 100 আসতেছে। আবার 10 যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু ফলাফল হিসেবে আমার 100 আছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 6 8 10 এটা কারেক্ট। শুধুমাত্র 6 8 10 না, আমরা যদি এই 3কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 3 9,
এই 4 কে 3 দিয়ে গুণ করি 3 এ 4 এ 12 আর 15 কে 3 দ্বারা গুণ করলে 3 পাশে 15 তাহলে এ কে এ কে যদি আমি 2 দ্বারা গুণ করি এটা পাশে 3 দ্বারা গুণ করলে এটা পাচ্ছি এখন 9 12 15 এখন এইখানে আমরা এটাও একটু ট্রাই করে দেখি যে এইখানে যদি আমার এটা যদি 9 হয় এই লম্ব যদি আমার 9 হয় এই ভূমি যদি আমার 12 হয় তাহলে এটা আমার নিশ্চিতভাবে 15 হতেই হবে এবার দেখি আমরা 9 এর স্কয়ার করলে কত হয় 81 হয় আর 12 এর স্কয়ার করলে কত হয় 144 হয় তো আমরা জানি 15 এর স্কয়ার মানে হচ্ছে 225 দেখি 225 হয় কিনা 4 আর 1 5 28 আর 12 2 আর এই হচ্ছে 1 আর 1 2 225 তাহলে 15 এর স্কয়ার মানে হচ্ছে 225 আবার এই হচ্ছে 15 আমাদের 225 হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমরা যদি এর দুই গুণ করি তাহলে 6 দুন কত 12 এই যদি 8 এর দ্বিগুণ করি 8 দুন 16 আর যদি 10 এর দ্বিগুণ করি তাহলে 10 দুন এটা হচ্ছে 20 তাহলে কিন্তু এই জিনিসটা এর 4 গুণ হচ্ছে এর দ্বিগুণ হচ্ছে ফলাফল কিন্তু একই 12 16 20 এভাবে করে আমাদের আমরা ঠিক আমাদের সেকেন্ড যে অনুপাতটা আছে আমরা সেদিকে যাই আমরা কিন্তু এভাবে 2 3 4 5 6 7 গুণ করে একাধিক অনুপাত এখান থেকে বের করতে পারি এবং এই অনুপাতগুলো এই 3 4 5 কে বেস ধরে করা তাহলে আমাদের এইগুলো মনে রাখতে একটু ইজি হবে এখন আমরা পরে যেটা দেওয়া আছে সেটা দিয়ে একটু ট্রাই করে দেখি যে আমরা যে সূত্রটা শিখলাম আসলে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা গণিত এমন একটা জিনিস যে একটা মানে কোনো একটা ক্ষেত্রে সেটা যদি প্রযোজ্য হয় বাকি সব ক্ষেত্রে গণিতের প্রত্যেকটা সেক্টরে সেটা প্রযোজ্য হওয়া বাঞ্ছনীয় তো এখন আমরা এটা দিয়েই আমরা বলতেছি এটা যদি পাস হয় এইটা যদি 12 হয় তাহলে নিশ্চিতভাবে এইটা 13 হবে আমাদের প্রশ্নে কোথাও যদি একটা 13 থাকে একটা 12 থাকে তাহলে আর একটা পাস হবে সেই পাসটাকে হয় লম্ব না হলে ভূমি আর যদি এইখানে পাস দেওয়া থাকতো তাহলে আমাদের জেনারেল যে ওয়ে আছে সেই ওয়েতে নির্ণয় করতে হতো আচ্ছা যাই হোক এখন আমরা মেইন যে এটা পাচ্ছি বেস ফর্মটা সেটা হচ্ছে পাস 12 আর হচ্ছে 13 এখন কি বলেছি একে যদি 2 দ্বারা গুণ করি পাঁচ দুয়ে 10 আর 12 দুন হচ্ছে 24 আর 13 দুনে হচ্ছে 26 13 দুনে 26 তাহলে এটা যদি 10 হয় এটা 24 হয় এটা 26 হবে যদি 3 দ্বারা গুণ করাই তাহলে 3 পাঁচে 15 3 দ্বারা গুণ করলে 3 12 36 3 দ্বারা গুণ করলে 3 13 39 তাহলে এভাবে করে কিন্তু আমরা শত শত সূত্র এখান থেকে তৈরি করতে পারি একইভাবে আমরা 8 15 17 এইটা দিয়ে আমরা অনেক সূত্র তৈরি করতে পারবো 8 এর সঙ্গে 2 গুণ করলে 16 15 দুন 30 আর 17 দুন 34 তাহলে 16 30 34 একটা সূত্র হয়ে যাবে একইভাবে 1 1 আর হচ্ছে রুট ওভার 2 এইটা একটু দেখাই এইটা নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে পারে তো এখানে সহজ একটা সূত্র বলে দেব যে সূত্রটা দিয়ে সব ধরনের ফর্ম আমরা তৈরি করতে পারবো তো আমরা এখানে বলতেছি যে 1 অনুপাত 1 অনুপাত রুট ওভার 2 অর্থাৎ এটা যদি 1 হয় এটা যদি 1 হয় তাহলে এইটা হবে আমার রুট ওভার 2 ফর্ম এখন কথা হচ্ছে যে এটা থেকে আমরা সহজ একটা সূত্র তৈরি করি দেখো আমি যদি এর সঙ্গে 2 গুণ করি তাহলে কি হবে 2 অনুপাত 2 অনুপাত 2 গুণ করলে কি হয় 2 রুট 2 তাই না আমি 3 গুণ করলে কি হবে 3 অনুপাত 3 অনুপাত 3 রুট ওভার কিন্তু 2 হবে হ্যাঁ 3 রুট 3 হবে না কারণ রুট ওভার 2 ছিল আমি যাই গুণ করি সেটা আগে বসে যাবে এখন তাহলে আমরা একটা সূত্র এখান থেকে তৈরি করে নিতে পারি সেটা কি আমি মনে করলাম যে এর সাথে আমি এ গুণ করব তাহলে ফলাফল কি হবে এ অনুপাত এ রুট 2 হ্যাঁ এ রুট 2 হবে তাহলে 1 অনুপাত 1 অনুপাত রুট ওভার 2 এর সাথে আমি যাই গুণ করি না কেন আমার ফলাফল হিসেবে এমন আসবে এ অনুপাত এ রুট 2 যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের আমার বলে দেয় এখানে যদি আমার উল্লেখ করে দেয় আমি দেখাই এটা এখানে আমার উল্লেখ করে দেওয়া আছে এইটা হচ্ছে যে 8 রুট ওভার 2 আর এইখানে যে ফর্মটা দেওয়া আছে এইটা হচ্ছে 8 এইটা 8 এটা 8 রুট ওভার 2 তাহলে এইখানে যে লম্বের যে মানটা আছে সেটা কি হবে আমরা কিন্তু আগে থেকে জানি যে যদি একই রকম ফর্ম থাকে এখানে তাহলে এখানে যেটা থাকবে সেটাই আমি 8 বলতে এখানে অবশ্য 8 বোঝাচ্ছে বাংলিশ হয়ে গেছে এটা হচ্ছে 8 এটা হচ্ছে 8 তাহলে এটা কিন্তু নিশ্চিতভাবে এটা আমার 8 হতে হবে কারণ আমরা জানি একই রকম ফর্ম হলে কেবলমাত্র তখন আমার রুট ওভার 2 সঙ্গে গুণ একই রকম গুণ থাকলে বাকিগুলো একই রকম হয়ে যায় তাহলে এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি বিশেষ করে এই চারটা জিনিস কম্পিটিটিভ এক্সামগুলো এই চারটা জিনিসে বেশি দেওয়া হয় তো আমাদের এই চারটা সূত্র আমরা মনে রাখলে বাকি যা কিছু আসুক না কেন এই চারটার উপর ডিপেন্ড করে আমরা সেগুলো কিন্তু নির্ণয় করতে পারবো তো আজকের আমাদের পিথাগোরাস উপপাদ্যের প্রয়োগে এই বিষয়টি মূলত আলোচ্য বিষয় ছিল তো কেমন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এটা
আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের মেহেদি স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও পাবলিশ করে থাকি। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। ধন্যবাদ সকলকে।